স্বস্তির ছবি ডোমকলে মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য দীর্ঘ লাইন, রয়েছে কড়া পুলিশি প্রহরা, চলছে মাইকিং। মনোনয়নপত্র জমা দেওয়ার দ্বিতীয় দিনে রণক্ষেত্রে চেহারা নিয়েছিল ডোমকল। তৃণমূল নেতার কাছে উদ্ধার হয়েছিল আগ্নেয়াস্ত্র। সেই পরিস্থিতি থেকে স্বাভাবিক পরিস্থিতি, পুলিশি নিরাপত্তা দেখে খুশি প্রার্থীরা। এলাকা শান্ত আছে, পরিস্থিতি ভালো আছে। নমিনেশন ফাইল প্রত্যেকেই নিজের নিজের মত প্রকাশ করতে পারছে, নমিনেশনে দাঁড়িয়ে নমিনেশন করতে পারবে এই আশ্বাস পাওয়া যাচ্ছে। আমরা শনিবারে নমিনেশন ফাইল করতে এসেছিলাম, শাসক দল আমাদেরকে বাধা দিয়েছিল, তার জন্যে অনেক তুলকালাম শুরু হয়েছিল এখানে। অনেক তুলকালাম শুরু হওয়ার পরে আমরা ওদেরকে হটি দিয়ে আমরা ই করেছিলাম, নমিনেশন ফাইল করেছিলাম শনিবারে, কিছু করে গেছি আমরা। হ্যাঁ, সেদিন পুলিশের ভূমিকাও সেদিন ভালো ছিল। হ্যাঁ, আজকে আমার খুব ভালো লাগছে, আজকের পুলিশের ভূমিকাও খুব ভালো, খুব সন্তুষ্ট আমরা, যে আরাম করি আমরা নমিনেশন জমা দেব, আমরা খুব খুশি আমরা। এদিকে পরিস্থিতি অনেকটাই ভালো, এই জিনিসটা করে অনেক সুবিধা হয়েছে মানুষের। রাস্তাঘাটে অনেক ঘিচিমিচি কাজে ঝামেলা সব ছিল, এখন সেটা নেই, সুবিধা হয়েছে অনেক।